आगामी दूसरा मार्च राज्य विधानसभा फलाफल प्रकाश करा हबे। ताई फलाफल घोषणार पर गोटा राज्य संगे गोमती जिले जाते शांतिपूर्ण बजाय थाके सेई जन्य मंगलवार गोमती जिलार बिजेपि दलेर कार्यालये एक सांबादिक सम्मेलन करा हय दलेर तरफ थेके। सांबादिक सम्मेलने उपस्थित छिलेन गोमती जिलार बिजेपि दलेर सभापति अभिषेक देवराय, सबिता नाग सह आरो अनेके। जेलार कोनो जायगाय जाते कोनो धरनेर गंडगोल ना हय सेजन्य सबार काछे दलेर पक्ष थेके अनुरोध करा हय। सारा राज्येर संगे गोमती जिलायो बिजेपि दल भालो फलाफल करबे बले अभिषेक देवराय जानाय। मूल उद्देश्य आपनारा सकले जानेन সংবাদপত্র তথ্য স্তম্ভ, আমরা সম্মান জানাই ভারতীয় জনতা পার্টি। আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সমীক্ষা, এক্সিট পোল, দলীয় রিপোর্ট, আইবি রিপোর্ট, সমস্ত রিপোর্টে ভারতীয় জনতা পার্টি বিপুল ম্যান্ডেট নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে। তো আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোমতী জেলা কমিটির সভাপতি হিসাবে, আমরা অলরেডি প্রতিটা বিধানসভায় আমরা মিটিং করেছি যার জন্য আমরা জিতছি। গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর কোন সন্ত্রাসের ঘটনা ঘটেনি। আগামী দিন পিস অ্যান্ড ট্রাঙ্কুলিটি বজায় রাখা আমাদের দায়িত্ব, ভারতীয় জনতা পার্টি সেটা মনে করে এবং আপনাদেরও সহযোগিতা চাই। আমরা কোনো রকম রাজনৈতিক হিংসা, সন্ত্রাস এর বিপক্ষে ভারতীয় জনতা পার্টি সমস্ত এলাকাগুলোতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। ভারতীয় জনতা পার্টি তো রাখবে, সমস্ত সাধারণ অংশের মানুষের কাছে আমি আবেদন জানাবো। একটা পার্টির পক্ষে সম্ভব না সমস্ত কিছু দেখভাল করে রাখা সমাজের। তো সাধারণ অংশের মানুষকেও আবেদন জানাবো, সকলে মিলে আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখবো।